বন্ধুরা, আজকে আবার আমরা এসে গেছি কলকাতা হাইকোর্টের কিছু মামলা সংক্রান্ত আজকের আপডেট নিয়ে। আজকের হাইকোর্টে যেসব মামলা ছিল সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। গতকাল আমরা জেনেছিলাম যে ডিসমিস হয়ে যাওয়া 16,500 প্যানেলকে চ্যালেঞ্জ করে তিনটি মামলা ছিল যেগুলি ডিসমিস হয়ে গেছিল, সেগুলি পুনরায় আবার মেনশান হয়েছে। তা সেই মামলাগুলি ছিল রুনা দাস ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সঞ্জীব মহাপাত্র ও শাকিলা খাতুনের তিনটি মামলা। যে মামলার মূল দাবি ছিল 16,500 লিস্টকে চ্যালেঞ্জ করে করা মামলা, এই মামলা হঠাৎ করে মেনশান হয়ে যাওয়াতে 16,500 প্যানেলে পাওয়া শিক্ষক শিক্ষিকার মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল এবং দুশ্চিন্তা বেড়েও গেছিল। কিন্তু মামলাগুলি ডিসমিস হয়ে যাওয়ার পরে আবার মেনশান হলো কী করে? মেনশান হওয়ার কারণই বা কী? কে করলো মেনশান? তা হাইকোর্টে পিটিশনারদের সঙ্গে আলোচনা করে যেটুকু জানতে পারা গেল যে পিটিশনাররা কেউ মেনশান করেননি, এটা হাইকোর্ট নিজের থেকেই এই মামলাটির মেনশান করেছেন। কারণ কি? কারণ হাইকোর্ট এই মামলাটি মেনশান করার কারণ কোর্ট ফি এতে জমা দেওয়া হয়নি, সেই জন্য মামলাটি আবার মেনশান করা হয়। কিন্তু এই মামলার যে আইনজীবী, তিনি সকাল সকালই কোর্টে এসেছেন, কোর্ট ফি দিয়ে সেই ডকুমেন্ট সাবমিট করে দেখিয়েছেন যে হ্যাঁ, এই মামলার কোর্ট ফি আদায় করা হয়ে গেছে, অতএব এখানে আর কোনো সমস্যা নেই। আদালত এটি দেখার পরে পুনরায় ওই তিনটি মামলাকে খারিজ করে দেন। এটা একদিক দিয়ে 16,500 প্রাথমিক শিক্ষকদেরকে কিছুটা হলেও স্বস্তি দিল। এরপরে আমরা আলোচনা করব আমাদের আজকের হাইকোর্টে হওয়া দ্বিতীয় মামলা। এটা টেটকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে, যে মামলায় দেখা যাচ্ছে মামলার মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে বিভিন্ন ডিপিএসসিতে আরটিআই করে জানতে চাওয়া হয়েছিল যে এখানে ভ্যাকেন্সি কত ছিল আর এতে নিয়োগ কত করা হয়েছে। তা এই সংখ্যার মধ্যে পিটিশনাররা কিছু তারতম্য পেয়েছেন এবং তারা হাইকোর্টে বিষয়টি জানিয়েছেন যে ভ্যাকেন্সি যে ডিপিএসসিতে এক একটি ডিপিএসসিতে যা ছিল তার তুলনায় নিয়োগ বেশি হয়েছে, এই মর্মে জানিয়েছেন। তা বিচারপতি এগুলি দেখার পরে মামলাটি গ্রহণ করেছেন এবং মামলাটি শুনবে বলে উনি লিস্টেড করার জন্য বলেছেন। তা এই মামলাটি অবশ্যই লিস্টেড হচ্ছে। তা আমরা দেখব যে এই মামলার পরবর্তী দিনের আপডেট কী হয়। তবে এখনও পর্যন্ত এটা 2014 সালের টেটে 2017 প্যানেল কি 16,500 প্যানেল, এই বিষয়টা এখনও পরিষ্কার হয়নি। এটা আশা করছি লিস্টেড হওয়ার পরে বিষয়গুলি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপরে আজকের হাইকোর্টে ঘটে যাওয়া তৃতীয় যে মামলাটা সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের মামলা। মাদ্রাসা সার্ভিস কমিশনের মামলাতে আমরা অনেকগুলি মামলাই আজকে ছিল, তার মধ্যে একটি মামলা ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের মামলাতে ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগ। এক্ষেত্রে অভিযোগ আছে যে ম্যানেজিং কমিটি তাদের ইচ্ছে মতো নিয়োগ করেছিল। তা এই মামলায় যারা পিটিশনার, পিটিশনারদের পক্ষে লড়বেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তা আজকে বিকাশবাবু ছিলেন না, উনি না থাকার জন্য এই মামলার শুনানি আগামীকাল হতে পারে, এরকমই জানতে পারা গেছে। তা এই মামলা আজকে ছিল কিন্তু আজকে এই মামলার কোনোরকম শুনানি হয়নি, কারণ বিকাশবাবু ছিলেন না। এর পরবর্তী মামলা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়ার্ক ও ফিজিক্যালে যে প্রশ্ন ভুল এবং যে শেডিংয়ের মামলা ছিল সেটিতে ওএমআর সিটকে ফরেন্সিকে দেওয়ার দাবি জানিয়েছিল মামলাকারীরা। তা এই মামলাটি আগামী 4 জুলাই হাইকোর্টে উঠবে, হ্যাঁ এরকম জানা গেছে। এছাড়াও আগামীকাল কলকাতা হাইকোর্টে রয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কন্টেম্প্ট মামলা, এই মামলাটি কালকে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং সবথেকে বড় কথা, এটি খুব ইন্টারেস্টিং মামলা,
আপার প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য আমরা এই মামলাটির আপডেট কালকে আপনাদের কাছে নিয়ে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। এবং ভালো থাকবেন, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই জাতীয় আপডেট, হাইকোর্টের আপডেট এবং চাকরি সম্পর্কিত আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ধন্যবাদ বন্ধুরা।